Assalamualaikum everyone, welcome back to my channel. Nusrat er Rannan Vlog e tomader abaro shagoto. To shobai kemon acho? Ami alhamdulillah Allah taalar oshesh meherbanite bhaloi achi. To edik diye dekhtei parcho sokal sokal shuru kore dilam hard work. এটা আম গাছের ডাল আসলে ওই ছালগুলা সব কাটতে হবে এখানে অনেক ছাল আর আগেরও মনে করো রেন্ডি গাছ তারপর চাম্পল গাছ এগুলার ছাল এনে রাখা হইছে তো এগুলো কাটা আর ওগুলা সব শুকায় গেছে নিচে পড়ে গেছে তো সেই জন্যই এখন আর কি করব এগুলোকে আগে উপরের গুলা কাটতে হবে আর নিচেরগুলো পরে কাটতে হবে তো এগুলো এক এক করে উপরগুলো কেটে নিতেছি এই কাটতে গিয়ে আসলে হাতের মধ্যে একবার বাড়ি খাইছিলাম একটা এই যে দেখতেছো একটা খালটাতে কাটলাম এটা দিয়ে একটা ওটাতে বাড়িটা খাইছিলাম তো এদিক দিয়ে বড় ঠাল থেকে কেটে কেটে এনে এখানে জমাইছি এখন সেই ঠালগুলো আবার ছোট ছোট করে টুকরা টুকরা করব পরে তারপর এগুলো আসলে বাইধা রাখা লাগে এগুলো করতেছি আর গ্রামে থাকি যেহেতু গ্রামের কাজ করতেই হবে কিছুই করার নেই গ্রামের বউ তো আসো সাফওয়ান আসো বাচ্চাটাকে ঘুম পাড়ায় রেখে তারপর গিয়েছিলাম এগুলো আসলে সকালবেলার কাম এগুলো কারণ পরে সময় পাওয়া যায় না আজকে আবার গাছে পানি দেওয়া আছে বিকেলে গাছে পানি দিতে হবে এই জন্য সকাল সকাল এগুলো গোছাইতেছি কিছুদিন পর আবার বৃষ্টি চলে আসবে তখন কি করব যাই হোক সবাই দেখতেছো দেখো পুরো ভিডিওটা দেখো সবার কাছে রিকোয়েস্ট অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে হেল্প করো আমি এই সাফওয়ান উঠছে সাফওয়ানের কি আওয়াজ শোনা যায় সেতু কই সাফওয়ানের কি আওয়াজ শোনা যায় কান্না করে আচ্ছা একটু রাখো আমি এই খড়িগুলো কাটতে নেই বৃষ্টি বাদলের দিন আয়ে পড়ছে এখন যদি এগুলো না কাইতে রাখি তাইলে আবার পুরমুখী গাছের ঠাল মাল তো বড় গাছের গাছ কাটছে সেই গাছের ঠাল সবারই আশা থাকে শহরে থাকবে বড় লোকের বউ হবে আমার জীবনে আশা ছিল এরকম কিছুই কিন্তু হয়তো আল্লাহ চায় নাই সেই জন্য গ্রামের অরিজিনাল বউ হয়ে গেলাম শহরের মেয়ে হয়ে বড় হয়েছি শহরে আর লাস্ট পর্যায়ে জীবনটা শেষ করতে হবে গ্রামে এসে আসলে গ্রামের সবকিছু সুন্দর সুন্দর আসলে অরিজিনাল রিয়েল একটা লাইফ প্রকৃতির একটা নিঃশ্ব মানে নিঃশ্বাস নেওয়া যায় প্রাকৃতিক যে একটা নির্ভর একটা নিঃশ্বাস সেটা নিতে পারি শান্তি লাগে এটাই অনেক বাচ্চাগুলোকে একটু ঢাকা শহরের ধুলা বালি তারপরে কালো ধোয়া থেকে বাঁচিয়ে গ্রামের মধ্যে একটা খোলামেলা জায়গায় পিওর একটা লাইফ দিতে পারছি এটাই আল্লাহর কাছে কোন সকালে দৌড়লাম সন্ধ্যা হয়ে গেছে প্রায় আল্লাহ
বাদাম দিয়ে দিবে সবসময় চাইছি যে শহরে সে কালো ধোয়া এগুলো থেকে যে আমি বাঁচতে চাই করছি সেটাই হয়তো আল্লাহ কবুল করে নিচ্ছে এখন ঠিকই আমি একটা এগুলো সব কাটতে হবে দেখো এগুলো সব বলে সব কাটতে হবে মাত্র শুরু করলাম এগুলো কাটলাম এই যে এগুলো কাটছি এগুলো সব কাটছি আবার ইনশাআল্লাহ কালকে শুরু করব সন্ধ্যা হয়ে গেছে দেখো এখন আর কাটা যাবে না এটা হচ্ছে বাগের ভিতরে বাঘ বলতে এখানে যে জঙ্গল বলে সেই জঙ্গলের মধ্যে আমি আছি দেখো ওখানে আছি চলে যাই তো সবাই দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কিছুটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবা আর কি করতে হবে সবাই জানো সবার কাছে অনুরোধ রইল আমাকে একটু একটু করে হেল্প করো সাহায্য করো এই বোনটাকে তো এই যে দেখো এদিক দিয়ে হলো এই যে এক কোটো মাংস ছিল এগুলো আসলে নেভি দিছে নেভি যারা নৌবাহিনীতে চাকরি করে আমার ভাসুরের ছেলে জব করে এখানে ওখান থেকে একটা পরীক্ষার পর সে অনেকগুলো গিফট পেয়েছিল অনেক দিন হয়ে গেছে প্রায় 6 মাস আগে পেয়েছে তো এগুলো ছিল কিছু ঘরে তো ভাবলাম আজকে এগুলো আমি রান্না করি তো তোমরা দেখো কেমন তো ফ্রেন্ডস এই যে দেখো সেই মাংসটা এখন আমি এটাকে রান্না করব এখানে আধা কেজির মতন তো দেখাচ্ছি এখানে একটি কড়াই নিয়ে নিলাম এর মধ্যে আমি যেটা আগে করে থাকবো এখানে দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি বেশি করে আর পেঁয়াজটা কেটে নিয়েছি এগুলো সব দিয়ে দিব দিয়ে এবার আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো একটু বেশিই দিব যে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো দিব 2 চামচ পরিমাণ এখন দিয়ে দিব যেটা এই যে জিরা ধনিয়া যে গরম মশলাটা থাকে আর কি সেটা দিয়ে দিব যে দেখো সব কিছু কাটা আছে মানে গুঁড়া করাটা এটা যে দেখো এটা দিয়ে দিলাম গরম মশলাটা এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতন এখন দিয়ে দিব তেল একটু বেশি করেই দিব দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি এটাকে মেখে নেব তো হাতে না আমি এটা দিয়ে মেখে নিই মশলাটাকে এভাবে মাখিয়ে নেব ভালো করে আসতেছি বাবা মাখানো হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করে ম্যারিনেটের জন্য কিছু সময় জন্য রেখে দেবো আসলে তো এখন আমি দেখিয়ে দিয়েছিলাম যে 5-7 মিনিটের জন্য বেশি সময় রাখিনি তো এখন আমি চুলায় বসিয়ে দেব কিছু সময় অপেক্ষা করে নেব এই যে দেখো গরম হয়ে যাচ্ছে মশলাটা কষে যাবে আস্তে আস্তে তো এই যে দেখো আস্তে আস্তে একদম গরম হয়ে তেলটা আলাদা হয়ে গেছে পানিটা শুকিয়ে যাইতেছে এইভাবেই কষে যাচ্ছে
মশলাটা এসে এখন আমি কিছুটা সময় আরো ভালো করে কষিয়ে নেব আমাদের কাছ থেকে দেখাই এই সাবন এরকম করে না ভালো করে একদম ফ্রাই করে নেব মশলাটাকে তো ফ্রেন্ডস মশলাটা কষে গেছে এখন আমি দিয়ে দিব যেই মাংসটা ছিল সেই মাংসটা আমি দিয়ে দিব দিয়ে দিলাম মাংসটাকেও এইভাবে কষিয়ে নেব সাফন ওটা ধরে না এটাও কষে যাক অপেক্ষা করে নেই তো ফ্রেন্ডস দেখো এই যে দেওয়ার পর এরকম হালকা হালকা পানি ছেড়েছে আর তেলও তো আছেই এর মধ্যেই এই মাংসটা কষে যাবে যে দেখো একদম কিমার মতো হয়ে গেছে আসলে বক্স করা থাকে না মাংসগুলো এই জন্য এরকম আরোরা মনে হয় এরকম কিমা করে দেয় ভরে তো ভিউয়ার্স আমি এভাবে একদম মাংসটা কষিয়ে তারপর রান্না করে নেব লাস্টে সামান্য একটু পানি দেব এর মধ্যে কষে একদম ভাজা ভাজা করে তারপর যা করার করব এভাবে নাড়তে থাকবো কতক্ষণ ফ্রেন্ডস এই যে দেখো এইভাবে এতটুকু রেখেছি আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে এই যে দেখো